নমস্কার বন্ধুরা, বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সময় আপনাদের প্রত্যেকের গাছই রঙিন হয়ে আছে, কম বেশি প্রত্যেকেরই ফ্লাওয়ারিং চলছে এই সময়। বুগেনভিলা গাছে এই শীতকালে প্রচুর ব্লুমিং করে, ফুল ব্লুমিং করে আপনারা জানেন। এই ব্লুমিংটা মার্চ মাস পর্যন্ত চলবে। যে সকল গাছে ফুল ব্লুমিং হয়ে গেছে, সেই গাছে কিভাবে যত্ন করলে আপনি আবার ফুল ব্লুমিং পাবেন, সেই নিয়েই এই ভিডিওটা। যারা এই চ্যানেলে প্রথম এসছেন, প্রত্যেককেই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ বুগেনভিলা সংক্রান্ত প্রচুর ভিডিও আছে। প্রত্যেক মাসে মাস ভিত্তিক আপনি কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে পরিচর্যা করলে আপনি প্রচুর ব্লুমিং পাবেন, সে নিয়ে ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশান বক্সে দেখতে পারেন। তো এই সময় যে গাছগুলো ফুল ব্লুমিং করছে বা ফুল আসছে, সেই গাছগুলোর পরিচর্যা একটু আলাদা হোক। সেই গাছের পরিচর্যা আপনি শুধুমাত্র জল ব্যবহার করবেন, কোনো কেমিক্যাল সার ফার্টিলাইজার ইউজ করবেন না। যাদের বার্ডস আছে সেক্ষেত্রে সর্ষের খোল পচা জল সপ্তাহে একদিন ব্যবহার করবেন। এবার যে গাছগুলোর ব্লুমিং শেষ হয়ে গেছে, গাছগুলোর ফুল ঝরে গেছে, সেই গাছগুলোকে পুনরায় ফুল ব্লুমিং পাওয়ার জন্য কিভাবে যত্ন করবেন, কি ফার্টিলাইজার ইউজ করবেন, তার সমস্ত ডিটেলস আপনারা পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। তো প্রথমেই আমি যে কথাটা বলছিলাম, দেখুন এই সময় আমরা প্রুন করি না অন্যান্য গাছের ক্ষেত্রে, তার কারণ এই সময় ফ্লাওয়ারিংয়ের টাইম, প্রচুর ব্লুমিং করে। কিন্তু দেখুন এই গাছটার ক্ষেত্রে, এই গাছটার শেপটা যথেষ্ট ভালো নয়। নিচের দিকের অংশের শেপটা ঠিক থাকলেও দুটো ডাল এলোমেলোভাবে বৃদ্ধি পেয়েছে, এর ফলে এর গঠনটা কিন্তু তুলনামূলকভাবে সুন্দর নয়, সেজন্য আমি প্রুন করব। দেখুন এই গাছ, এই ডালটাকে দেখুন, আমি এই অংশ থেকে প্রুন করব। এটা অত্যাধিক বৃদ্ধিপ্রাপ্ত ডাল, এটাকেও আমি প্রুন করব। এই প্রুন করা ডাল থেকে কিভাবে আপনি নতুন চারাগাছ তৈরি করবেন, সে নিয়ে ভিডিও অলরেডি আছে। খুব ইজিলি এই ডালগুলো থেকে নতুন চারাগাছ গ্রো করা যায়। আপনারা যারা করতে চাইছেন, আপনারা ডেসক্রিপশান বক্সে লিংক দেখতে পারেন। এলোমেলোভাবে বৃদ্ধিপ্রাপ্ত সব ডালই আমি প্রুন করে দেব। দেখুন এলোমেলো ভাবটা অনেকটা কমে গেছে, একটা গাছটা শেপে এসছে। এরপর আপনি কি করবেন, দেখুন যে কোনো গাছের ক্ষেত্রে আপনি যদি এই ফুলগুলোকে সিডে রূপান্তরিত হতে দেন, অর্থাৎ টাইম দেন, সেক্ষেত্রে এই গাছটা কিন্তু নতুন করে ব্লুমিং করার সুযোগ পাবে না, সমস্ত এনার্জি এই সিডগুলো তৈরি করতেই ব্যয় করবে। সেজন্য নতুন করে আবার এতে ফ্লাওয়ারিং পাওয়ার জন্য আপনাকে প্রত্যেকটা এই বীজ আপনাকে কেটে দিতে হবে, অর্থাৎ ফুল আপনি গাছ থেকে পরিষ্কার করে দিতে হবে। আপনাকে বীজ নিলে কিন্তু চলবে না, বীজ নিলে আপনি আবার ফ্লাওয়ারিং পাবেন না। নতুন করে ফ্লাওয়ারিং পেতে গেলে আপনাকে এগুলো সব রিমুভ করে দিতে হবে। দেখুন এতে বীজ আছে, আমি দেখাচ্ছি আপনাদের কিরকম বীজ হয়। দেখুন দেখুন এই সিড থেকে চারা গাছ তৈরি ভিডিও কিন্তু আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা আরো পরিণত হতো আমি তার আগেই ছেড়ে ফেললাম। দেখুন শুকনো ফুলগুলো ছিঁড়ে ফেলার পর গাছটার রূপ আপনারা দেখতে পাচ্ছেন। এই অবস্থায় গাছটা দেখুন বেঁকে আছে, আমি এটাকে সোজা করে দেব একটা শেড দিয়ে। আপনারা আপনাদের গাছের গঠন অনুযায়ী এই ব্যবস্থাপনাটা করবেন, এটা সম্পূর্ণ নিজের মতো করে। আর একটা কথা আমি বলে রাখি, আপনি এই যে প্রুন করেছেন এই কাটা অংশে সাপ দিতে ভুলবেন না, সাপ পাউডার গুলে অবশ্যই দিয়ে দেবেন, তা না হলে এটা কিন্তু শুকনো হতে শুরু করবে, শুকিয়ে যাবে, এটা ডালটা নষ্ট হয়ে যাবে। তো এবার দেখুন মাটি, এই মাটিতে অনেক দিন ধরে গাছটা আছে, আপনারা এই মাটির ওপর বুগেনভিলা পাওয়ার বুস্টার প্রয়োগ করেছিলেন, তারপর গাছটা ফ্লাওয়ারিং করেছে। আবার আপনারা নতুন করে এই মাটিতেই গাছটাকে আবার ফ্লাওয়ারিং পেতে চাইছেন সুন্দর করে, প্রথমেই আপনাকে মাটিটা অবশ্যই খুঁচিয়ে দিতে হবে, এবং মাটিটা
আগের দিন অবশ্যই ভিজিয়ে নেবেন। আপনি মাটি পরিবর্তন করেছিলেন 2 মাস আগে, আমি বলেছিলাম শীতের গাছ প্রস্তুতের সময়ে আপনাকে কিছুটা মাটি চেঞ্জ করে দিতে বলেছিলাম, তাই নতুন করে আমরা মাটি পরিবর্তন করব না। মাটিটা এইভাবে খুঁচে দেওয়ার পর আমরা এতে কী সার ব্যবস্থাপনা করব? দেখুন বন্ধুরা, আমরা এই গাছটা থেকে ফুল ব্লুমিং নিয়েছি, আবার গাছটাকে ফুল ব্লুমিং এর জন্য প্রস্তুত করব, সেজন্য আমরা এই অবস্থায় জৈবর দিকে বেশি ফোকাস করব। আমরা এতে নিয়েছি ভার্মি কম্পোস্ট, নিয়েছি নিম কম্পোস্ট, আর শুধুমাত্র ফ্লাওয়ারিং এর জন্য ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট নিয়েছি। 500 গ্রামের মতো আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, তার সাথে 150 গ্রামের মতো নিম কম্পোস্ট নিয়েছি, আর 2 চামচ এপসাম সল্ট নিয়েছি। এই মিশ্রণটাই আমি এই গাছগুলোতে দেব, 1 মুঠো করে আমি দিয়ে দেব এই গাছেতে। এরপর আমি এতে জল কিন্তু এখন দেব না, যতক্ষণ না এই মাটিটা টান টান হয়ে যায়। টান টান হয়ে গেলে, শুকনো হয়ে গেলে টপ সয়েলটা, তারপর এতে জল প্রয়োগ করব, অবশ্যই সেটা খোল পচা জল। এরপর এরপর 15 দিন পর আমি এতে রাসায়নিক সার দেব। রাসায়নিক সার হিসাবে আমি NPK 0050 ইউজ করব, 1 গ্রাম পার লিটার জলে। এটা সপ্তাহে 2 দিন দেব, এর মাঝে সপ্তাহে 1 দিন DAP দেব, এতে 4 থেকে 5টা দানা। এইটাই করে আমি আবার এতে ফুল ব্লুমিং নিয়ে আসব, তখন আপনারা এর আপডেট দেখবেন। এছাড়া আপনারা যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট 15 দিন পর এই গাছেতে দিতে পারেন, কারণ গাছটা অনেক দিন ধরে এই মাটি থেকে ফ্লাওয়ারিং করেছে, এর ফলে অনেক মাইক্রো উপাদান কমে গেছে, সেটা বাড়ানোর বৃদ্ধির জন্য আপনারা যে কোনো একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়ে দেবেন 15 থেকে 20 দিন পরে। আপনারা দেখবেন গাছটা 15 থেকে 20 দিনের মধ্যেই দেখবেন আবার ব্লুমিং করতে শুরু করে দিয়েছে। তো এইভাবে কন্টিনিউয়াস প্রসেসেই আপনার গাছটা থাকবে এবং মার্চ মাস পর্যন্ত এই গাছগুলো ফুল ব্লুমিং করবে। একটা স্টেজ চলে যাওয়ার পর আবার আপনি একইভাবে প্রস্তুত করবেন গাছগুলোকে, আবার গাছগুলো ব্লুমিং করবে। তো রাসায়নিক সার যারা ব্যবহার করতে চাইছেন তারা NPK 10 26 26, তার সাথে 4 থেকে 5টা দানা আপনারা DAP দিতে পারেন, আর 1 চামচ 0050টা দিতে পারেন। আমরা পটাশ আর ফসফেটের পরিমাণটা বৃদ্ধি করে রাখছি, আর নাইট্রোজেনটা কম রাখছি, যাতে গাছটা বেশি ফ্লাওয়ারিং করতে পারে। তো এই রেশিওতেই আপনারা এই গাছ থেকে পুনরায় আবার প্রচুর প্রচুর ফুল পেতে পারেন। আর জল ব্যবস্থাপনাটা এই সময় যেটা বললাম, যে টপ সয়েল শুকনো হলে তবেই আপনি এতে জল দেবেন। অতিরিক্ত জল দিলে এই গাছ থেকে কিন্তু পাতা বেশি বের হবে, ফুল কম হবে, আর গাছগুলোকে ফুল সানলাইটে আপনারা রাখবেন, এর ফলেই কিন্তু গাছে প্রচুর ফুল আসবে। তো আগামী দিনে আমরা এই গাছের আপডেট অবশ্যই দেব, যে কতটা ফুল এলো আপনারা দেখবেন। এতক্ষণ ধরে ভিডিওটা আমাদের সাথে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করব আগামী দিনে আপনাদের গার্ডেনেও আরও আরও ফুল আসবে। তো বন্ধুরা, আপনাদের বাগানের কীরকম ফ্লাওয়ারিং হয়েছে সেটাও আমরা বাগানবিলাস পরিবারের সকলে দেখতে আগ্রহী। আপনারা আপনাদের বাগানের ভিডিও আমাদের পাঠান, আমরা সকলে মিলে সেটা উপভোগ করতে চাই। আর একবার বলি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার এবং আপনার বন্ধুদের প্রত্যেকের বাড়িতেই প্রচুর প্রচুর বুগেনভিলা ফুল ফোটে। নমস্কার।